গোটা দেশ জুড়ে চালু হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতার সহ নতুন 3 অপরাধমূলক আইন। 1 জুলাই থেকে ভারতীয় আইন ব্যবস্থা থেকে পুরোপুরি মুছে যাবে ব্রিটিশ আমলে তৈরি হওয়া নিয়মগুলি, তার বদলে জায়গা করে নেবে স্বাধীনতার 75 বছর পার করা ভারতের নতুন আইন। কেন্দ্রের দাবি, এতদিন আইনে সাজার কথা বলা ছিল, এবার নতুন আইনের নামের মধ্য দিয়েই সাধারণ মানুষ যাতে ন্যায় পান সেই ভাবনা প্রকাশ পেয়েছে। মোদি সরকারের এই 3 আইন নিয়ে কম বিতর্ক হয়নি। সংসদে এই বিল পেশ হওয়ার পর থেকেই শুরু হয় বিরোধিতা। লোকসভা ও রাজ্যসভায় বিল নিয়ে আলোচনায় অংশও নেয়নি বিরোধী দলগুলি। শুধু সংসদের ভিতরে নয়, বাইরেও তা নিয়ে সমান প্রতিবাদ জানিয়েছে তারা। গত লোকসভা নির্বাচনের প্রচার পর্বেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বক্তৃতার বড় অংশ জুড়ে ছিল ন্যায় সংহিতা নিয়ে প্রতিবাদ। এমনকি এই আইন বাতিলের দাবিতে আইনি রাস্তাতেও হেঁটেছিল বিরোধীরা। সুপ্রিম কোর্টে মামলাও হয়। তবে এত বিতর্কের মধ্যেও সংসদের 2 কক্ষেই পাশ হয়ে যায় 3 অপরাধমূলক আইনের বিল। 2023 সালের ডিসেম্বরে সেই বিলে সই করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রসঙ্গত, 1860 সালে তৈরি ইন্ডিয়ান পেনাল কোডের পরিবর্তে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। 1898 সালের ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্টের নতুন রূপ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, এবং 1872 সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের বদলে কার্যকর হচ্ছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম।